السلام عليكم ورحمة الله وبركاته مهان رب العالمين الدربار وشنكو غنيتو بشمار شكرا دائي كتشي جي مهان رب العالمين آج پوتر حضرت شاہ صوفی مقصد علی بغدادی رحمت اللہ علیہ ওরস পাক উপলক্ষে মিলাদ মাহফিলে আসার বসার সুযোগ টুকু দান করেছেন সকলে দ্রাস কণ্ঠ বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি গুণ সালাতু সালাম পেশ করছি পৃথিবীর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হওয়ার সাআদত সৌভাগ্য অর্জন করেছি আরেকটুবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আপনারা দেখতে পাচ্ছেন উলামায়ে কেরাম মঞ্চে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমার পরে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন তৈবিয়াত সাইয়্যিদিয়া তৈবিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুফার মুজাহিদ আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ নঈমউদ্দিন আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী হুজুর আলোচনার করার পূর্বে আমি কয়েকটা মিনিট যখন এসেছি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য বরকতের জন্য কয়েকটা মিনিট কথা বলে আমার কথাই টিটানবো ইনশাআল্লাহ আমি একটু কথা বলার চেষ্টা করব সূরা আল হুজুরাত সূরা হুজুরাত থেকে কথা বলবো الحجرات در ارتو هلو کامرا کامرا ارتاد ککو خزرا شریف اے آیات تیری پراشن کی کنی کسو شماجیک ریتی نیتی روی چھے انہی کتا بلار মন মানসিকতা করেছিলাম কিন্তু একেবারে সংক্ষিপ্ত কি কথাটা বলে শুরু করব কি কথাটা বলে শেষ করব আমি নিজেই জানি না যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দর বরকতে কিছু বলার জন্য সিদ্ধান্ত নিয়েছি প্রয়াস করছি সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ সূরা হুজুরাতের বেশ কিছু গাইডলাইন রয়েছে সামাজিক রীতিনীতি আমাদের সামাজিক রাজনৈতিক সমাজনীতি অর্থনীতি আমাদের চলাফেরা ওঠা বসায় আমাদের আদব কিভাবে হবে শিষ্টাচার নম্রতা ভদ্রতা এগুলো কিভাবে হবে এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে প্রথম নম্বর গভীর মনোযোগ আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে আলান করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ورسوله واتقوا الله إن الله سميع عليم يا تري بتو اكتي خطا بلا ہوئے چه جي اللہ بن رسول بیدان بائر جوا جابے نا ہی مندر گور يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله الله يبون تار رسول آگه بڑانو جابنا الله رسول الله يبون رسول جي تيوري
যে নিয়ম নীতি যে হুকুম যে বিধান আমাদেরকে দিয়েছেন এর বাইরে যাওয়ানো যাবে না এই আয়াতের প্রেক্ষিতে অনেক কথা রয়েছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত কিছু লোক দেখা যেত রমজান মাস যখন আগমন করত তখন চাঁদ রমজানের চাঁদ যখন উদিত হত অর্থাৎ রমজানের চাঁদ উদিত হওয়ার পূর্ব থেকেই কিছু লোক রোজা রেখে দিত আবার শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পূর্বেই রোজা ভেঙে তারা ঈদুল ফিতর আদায় করত এই ব্যাপারে আয়াতটি নাযিল হয়েছে বিভিন্ন কারণে অর্থাৎ আল্লাহর হুকুমের বাইরে যাওয়ানো যাবে না নামাজ পড়ার একটা সিস্টেম রয়েছে ফজর নামাজ কখন পড়ব একটা ওয়াক্ত আছে না যোহর আসর মাগরিব এশা নামাজগুলো পড়ার কখন পড়ব একটা নিয়ম নীতি একটা সময় নির্ধারণ আছে আচ্ছা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে যদি আমরা ফজর পড়বে নি নামাজ হবে যোহর আসর মাগরিব এশা তো ওয়াক্ত শুরুর পূর্বে নামাজ আদায় করলে হবে তো নামাজ ওয়াক্ত শুরুর পূর্বে নামাজ আদায় করার মানে আল্লাহর আইনের বিরোধিতা করা আল্লাহর হুকুমের বাইরে যাওয়া এরপরে আরেকটি দ্বিতীয় নম্বর গাইডলাইন হলো يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي হে মানদারগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না তোমাদের কণ্ঠস্বর তোমাদের আওয়াজ নবীজির কণ্ঠস্বরের উপর করো না তাহলে এই যে কণ্ঠস্বর উঁচু করা এই আদবগুলো শিক্ষা দিয়েছেন আমাদেরকে কে স্বয়ং আল্লাহ নবীজির একজন সাহাবী হযরত সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির মজলিসে বসা ছিলেন উনার কণ্ঠস্বর উঁচু হয়েছে উনি দেখলেন এই আয়াতটুকু নাযিল হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي اي آيات جو كن ناجر حلو نبي صحابي حضرت ثابت ابن قيس رضي الله تعالى عنه نبي جير مزدش عشا بندو کر دیلن কয়েকদিন পর্যন্ত নবীজির কদমে আশা বন্ধ করে দিয়েছেন একদিন হঠাৎ আমার নবীজির সাহাবা ইকরাম থেকে জিজ্ঞেস করলেন এ সাহাবীরা সাবিত ইবনে কাইস কেন দেখা যাচ্ছে না কি ব্যাপার তোমরা তাকে খুঁজে বের করো তখন এক পর্যায়ে তারা খুঁজতে বের হলেন সাবিত ইবনে কাইস আপনি নবীজির কদমে জবাব বন্ধ করে দিয়েছেন কেন তিনি উত্তর দিলেন ও নবীর সাহাবি আমি নবীজির কদমে ছিলাম হঠাৎ করে আমি কথা বলার সময় দেখলাম আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো ইয়া أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي سبحان الله يا جكن نازل هلو ثابت ابن قيس او جور نور كان شروع করে দিলেন ও নবীর সাহাবী মনে হয় আমার কণ্ঠস্বর উঁচু করার কারণে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে আমার সমস্ত ইবাদত নষ্ট হয়ে গেছে
আমি জাহান্নামী হয়ে গেলাম সেই জন্য লজ্জায় নবীজির কদমে যাওয়া বন্ধ করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন নবীজির সাহাবীরা আর নবীজির কদমে সে বললেন ইয়া রাসূলুল্লাহ সাবিত ইবনে কাইস এই কারণে আসছে না কারণ গুরু বললেন আমার নবীজি বললেন এ সাহাবীরা তোমরা যাও সাবিত ইবনে কাইসকে ঘোষণা করে দাও সুসংবাদ দিয়ে দাও তিনি জাহান্নামী নয় তিনি জান্নাতি আল্লাহু আকবার বলে তিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও এখান থেকে এই আয়াত থেকে অনেক তথ্য রয়েছে যেই এই আয়াত থেকে আমরা জানতে পারি যে শিষ্টাচার ভদ্রতা আদব কিভাবে রক্ষা করব সব ক্ষেত্রে পারিবারিক সমাজে কিন্তু আপনার মা বাবার সাথে আপনি কিভাবে আদব রক্ষা করবেন আপনার উস্তাদের সাথে কিভাবে আদব রক্ষা করবেন বড়দের সাথে আপনার আদবটা কিভাবে রক্ষা করবেন শুনুন প্রত্যেকটা প্রত্যেকের ঘরে মা বাবা আছে কিনা মা বাবার মাধ্যমে এই পৃথিবীর জমিন এসেছি কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদুনা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার প্রতি ইহসান করো উফ শব্দ বলে এমন কোন কোন কথা মা বাবাকে বলা যাবে না উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما ما بابا شاتو تم بشاي مدر شبا مدر جبا شاي مجد بشاي شاي كتب التهوب كارون اي جبا تما در كبال چي نجير جيبون جدي جيبون جدي جيرو تكي هيرو همارا شاتاكي تمار بطك تكي تري تمار جيبون جدي شفلتا چاو ما بابا قدومي মা বাবার প্রতি আদব রক্ষা ছাড়া মা বাবার দোয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই বিকল্প কোনো ব্যবস্থা নাই মা বাবার প্রতি আদব রক্ষা করতে হবে কারণ কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের কদমের তলে সন্তানের জান্নাত সুবহানাল্লাহ সেজন্য প্রত্যেক উচিত মা বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করা বড়দের প্রতি শ্রদ্ধা নিবেদন করা ওস্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এইভাবে সামাজিক রীতি নীতি মেনে আমাদের জীবনটা গঠন করতে হবে শুনুন এখান থেকে একটি কথা বলে আমার কথা ইতি টানব যেই কারণ একেবারে সময় অল্প হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করলেন আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ জান্নাতে আমার বন্ধু হবে এই ধরনের ব্যক্তি দুনিয়ার জমিনে আছে তখন আল্লাহ বললেন মূসা জান্নাতে তোমার বন্ধু হবে এই ধরনের ব্যক্তি দুনিয়ার জমিনে আছে সুবহানাল্লাহ তখন মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এমন ব্যক্তিটাকে আমাকে একটু পরিচয় করিয়ে দেন না তখন আল্লাহ বলেন মূসা ওই দামিক শহরে যাও একজন গোশত বিক্রেতা গোশত বিক্রি করে যার নাম আলী বিন মুয়াফিক উনি তোমার জান্নাতি বন্ধু সুবহানাল্লাহ তখন মূসা আলাইহিস সালাম রওনা দিলেন ওই দামিক শহরে জান্নাতি বন্ধুকে দেখবার জন্য যেতে যেতে দামিক শহরে পৌঁছে গেলেন মানুষের কাছে জিজ্ঞাসা করলেন ভাই আলী বিন মুয়াফিক কোনটা আমাকে একটু পরিচয় করিয়ে দেন তখন দেখা যায় ওই দেখেন ওই কালো বেশ্রী লোকটা আলী বিন মুয়াফিক তখন ইনি চিন্তা করলেন একটু বেশ্রী অসুন্দর কালো এই লোক কিভাবে আমার জান্নাতি বন্ধু হবে আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ কেমন পরীক্ষাতে আমাকে আপনি আপনি ফেলতে লাগলেন এই কারো বিশ্রী লোকটা আমার কিভাবে জান্নাতি বন্ধু হবে তখন আল্লাহ বলেন মূসা সাবধান উনি কালো হতে পারে উনি কুশ্রী হতে পারে উনি সৌন্দর্য না হতে পারে
কিন্তু উনিই তোমার জান্নাতি বন্ধু সুবহানাল্লাহ তখন মুসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন ওনার সাথে একটু কথা বলতে হবে তখন ওনার কাছে কাছে গেলেন হে হে আলী বিন মুয়াফিক আপনি কি আলী বিন মুয়াফিক বললেন হ্যাঁ আমি আলী বিন মুয়াফিক তো আপনার সাথে একটু কথা রয়েছে আলী বিন মুয়াফিক কিন্তু মুসা নবীকে চিনে নাই মুসা নবীকে চিনে নাই তখন বললেন সাসাজান আলী বিন মুয়াফিক বললেন সাসাজান আপনি একটু অপেক্ষা করুন আমি গোশত কোন বিক্রি করব নি আপনার সাথে কথা বলবি কিছুক্ষণ পরে তখন আলী বিন মুয়াফিক গোশত কোন বিক্রি করে ফেললেন বিক্রি করার পর কয়েকটা টুকরা গোশতের টুকরা নিজের তলির মধ্যে নিলেন কসাই কসাই আলী বিন মুয়াফিক তখন মুসা নবীকে বললেন উনি তো মুসা নবী সেটা জানে না চিনে না তখন বললেন সাসাজান আপনি কি বলতে চাচ্ছেন তখন মুসা ইসলাম বললেন বাবা তোমার সাথে কিছু কথা বলতে হবে আমার তখন আলী বিন মুয়াফিক বললেন সাসাজান তাহলে আমার বাসা তো একেবারে কাছে রয়েছে আপনি আমার বাসায় আসেন না আপনার সাথে সেখানে বসে কথা বলবো সুবহানাল্লাহ বলেন না তখন আলী বিন মুয়াফিক মুসা নবীকে কোথায় নিয়ে গেলেন উনার ঘরে নিয়ে গেলেন ঘরে নেবার পর মুসা আলাইহিস সালামকে বৈঠক দিলেন বৈঠক দেওয়ার পর তিনি বসে আছে মুসা নবী দেখছে আলী বিন মুয়াফিকের গটটা একেবারে জীর্ণ শীর্ণ ভাঙা কিচ্ছু না ওখানে দেখা যায় তার একটা বৃদ্ধ মা আছে বৃদ্ধ মা আছে তিনি হঠাৎ বাড়িতে ঢুকে তাড়াহুড়া করে জবের রুটি তৈরি করলেন রুটি বানালেন এরপর গোশতের টুকরাগুলো বের করে ওগুলো রান্না করলেন রান্না করার পর মুসা নবীকে কিছু সাসাজান এই মুসা নবীকে কিছু মেহমানদারি করলেন এরপর ওই যে তার বৃদ্ধ মা অসুস্থ রুগ্ন অবস্থায় বিছানায় শুয়ে আছে তিনাকে তুললেন তুলে মুখ মুছে দিলেন মুখ মুছে দিয়ে তাকে রুটি দিয়ে গোশতগুলো মুখের মধ্যে তুলে দিচ্ছেন সুবহানাল্লাহ তখন তুলে দেওয়ার পর খাওয়ানোর পর পানি খাওয়াই দিলেন আবার মুখ মুছে দিলেন এরপর আলী বিন মুয়াফিকের আম্মাজান এভাবে একটি দোয়া করলেন দোয়া যখন করলেন এগুলো মুসা আলাইহিস সালাম সব দেখতেছে তখন আলী বিন মুয়াফিক মুসকে হেসে দিয়েছে এরপরে মুসা নবী জিজ্ঞেস করলেন আলী বিন মুয়াফিক তুমি যে এই তোমার মার সেবা করলা এরপরে তোমার মাঝে তোমার জন্য কি দোয়া করেছে এমন তুমি যে মুসকে হেসে দিয়েছ আর একটু বড় করে বলেন না তুমি কি জন্য হেস তখন বললেন সাসা আপনি শুনলে আপনি হাসবেন আমার মায়ের এগুলো অভ্যাস তো তোমার মায়ের কি অভ্যাস এগুলো আমাকে একটু বলো না তখন আলী বিন মুয়াফিক বললেন সাসা আমি যখন প্রতিদিন গোশত বিক্রি করে কয়েকটা টুকরো আমার মায়ের জন্য রান্না করে জবে রুটি বানিয়ে আমার মায়ের মুখে তুলে দিই এরপর আমার মা আমার জন্য দোয়া করে আল্লাহ আমরা তো বনি ইসরায়েলের মুসা আলাইহিস সালামের উম্মত মুসা নবীকে তো কোনোদিন দেখি নাই আল্লাহ আমার এই সন্তানকে মুসা নবীর জন্য মুসা নবীর সাথে জান্নাতে বন্ধু বানিয়ে দিই মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন এ আলী বিন মুয়াফিক তোমার মা এমন দোয়া করেছে তোমার জন্য জান্নাতি তোমার সাথে জান্নাতি মুসা নবীর বন্ধু হওয়ার জন্য এটা তো লজ্জার বিষয় কিছু না যেই তোমার গর্ভধারিণী মা দুই হাত তুলে তোমার জন্য দোয়া করেছে এটা তো ব্রুটের মতো আল্লাহর দরবারে কবুল হয়েছে যেই দোয়া তোমার জন্য করেছে সেই আমি মুসা নবী আজকে তোমার ঘরে উপস্থিত হয়েছি উচ্চ আওয়াজ বল সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন সেই মায়ের দোয়া আল্লাহ বন্ধু সেই জন্য মাকে খুশি করবার জন্য আপনার লক্ষ টাকার বেতনের দরকার নাই হাজার টাকা বেতনের দরকার নাই আর 3000 টাকা বেতন পান না আপনি দৈনিক কথা বলেন না দৈনিক বাদ দেন না মাসে 3000 টাকা পান না আসেন 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 এমন লাগ এবে কম বাদ দেন 2000 টাকা পান না মাসে অন্তত পক্ষে আপনার একটা কমলা একটা আপেল একটা মালটা কেনার জন্য কি সম্ভব নাই সম্বল নাই একটা আপেল কিন্তু কত টাকা লাগবে ধরেন 30-50 টাকা আপনি বেতন পাওয়ার পর একটা আপেল খেলে মাকে কিভাবে সন্তুষ্ট করবেন উদাহরণ দিচ্ছি একটা আপেল খেলে
এটা দুইয়ে মুছে গরনে কেটে কেটে মায়ের মুখে তুলে দেন এইভাবে যখন প্রতিমাসে করবেন মা সাজ্জ হয়ে যাবে আমার ছেলে সামান্য বেতন পায় একটি আপেল আমার মুখে তুলে দেয় মা যখন সন্তুষ্ট হয়ে যাবে মার কলিজা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনার জীবন সফল হয়ে যাবে উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ সেই জন্য জিরো থেকে হিরো হওয়ার যদি আশা থাকে মায়ের দোয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা দুনিয়ার জমিনে নাই যেই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে সেই সন্তান পদে পদে স্থানে স্থানে লাঞ্ছিত হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক এই মাহফিলকে কবুল করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু